পবিত্র মাহে রমাদানের বাকি আর মাত্র দেড় মাস। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন বেড়েই চলেছে। রোজায় ইফতারির অন্যতম একটি উপাদান খেজুর। বছরের অন্য দিনগুলোতে যেমনই থাকুক না কেন, রমজান এলে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এসব খেজুর কিনতে গিয়ে নাম আর মান নিয়ে মতভেদ থাকলেও এবার রোজার আগেই দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। রাজধানীর কারণ বাজারে খেজুর কিনতে এসে ক্রেতারা বলছেন, যখন যেই জিনিসের চাহিদা বেশি থাকে ওইটা হুট করে দাম বেড়ে যাবে, বাড়ায় এলে এটা ব্যবসায়ী করে। আমরা তো খবর টবর দেখি মাঝে মধ্যে, ঠিক আছে, কিন্তু ওনারা পরে অফিসাররা বলে যে ওনারা এটি নিয়ন্ত্রণ করতে পারে না। আজকে দেয়া গেছে মাঠে নামছে ওনারা, মাঠে নামার পরে দেয়া গেছে আজকে মনে করেন মোটামুটি একটা ঠিক থাকে, হ্যাঁ, এরপরে দেয়া গেছে দু একদিন পরে আবার বাইরে এলায় বাড়ায় এলায়। দাম বাড়লে যেগুলো সাধারণ মানুষ বেশি খায় মনে হয় ওগুলো প্রোডাক্টের দামে একটু বেশি বাড়ে, কারণ এগুলো আসলে ওই এই খেজুর মানে যারা খেজুর চিনে বা রেগুলার খায় ওরা কিন্তু জানে যে কোন খেজুরটা ভালো। ওনারা ওই রকম গ্রাহক খুব কমই আছে, বুঝতে পারছেন তো। যারা হচ্ছে আপনার ওই যে সাধারণ মানুষ পর্যায়ে যে খেজুরগুলো বেশি পচায় সেগুলোর দামই হচ্ছে আপনার বেশি আপ ডাউন করার। কম দামি খেজুর হিসাবে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে জিহাদি ও দাবাস। তবে এসব খেজুরেও আগের তুলনায় কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। দাম বাড়ায় ক্রেতা শূন্য খেজুরের বাজার। বিক্রেতারা বলছেন পাইকারি সিন্ডিকেটের কারণে বেড়েছে খেজুরের দাম। এই খেজুরি আনন্দে 3000 উঠবে, 3400 গ্রাম 3400 3500 গ্রাম তাই কথা বলছেন, অনেক দাম। এখন মনে 4000 টাকা করবো এই রমজানে, 4000 টাকা করলে 1 কেজি খেজুর মনে করেন ফরিয়ে যায়, মনে করেন হাতে খেজুর 400-500 উঠবো ফরিয়ে দেখা, তাহলে বেচবো কত করে? যে জিয়া দিয়ে আমরা যেটা একবারে সর্বনিম্ন দাম জিয়া দিয়ে এটা বেশি 120 টাকা, এখন বর্তমান উঠে হয়ে গেছে 220 টাকা। আর আর যেগুলো দাম এগুলো প্রত্যেকটা কার্টনে 600-700-800 করে বাড়ছে। না আমরা কি বলবো ভাই, কালকে মাল কিনে এক ধরনের, আজকে যাইলে আর এক ধরনের। এগুলো ভাই সব আড়তদাররা বড় বড় যারা মনে করেন এই মালের ই করে বিদেশ হতনে পার্সাল করে হ্যাগোদারে এইসব জিনিস ভাই, হেরা রাত পড়লে মালের দাম বাড়ায় দেয়। আমরা কী করতাম কর, আগে যেমন খেজুরে একটু সস্তা ছিল, সেলও মোটামুটি ভালো থাকতে, এখন দাম বাড়ছে, আমগো একবারে সেল একবারে কম। এখন আমাকেও ব্যবসা বাণিজ্য অনেক মানে ভয়াবহ যাইতেছে, যদি বাজার নিয়ন্ত্রণ করে তাহলে মালও মানুষে বেশি খাবে আর আমাকে নিয়ন্ত্রণ, আমাকেও মাল সেল হবে বেশি, সেল দিতে পারি না, মাল হয় সেল কম, কাস্টমার আইয়া দৌড়াদৌড়ি করে আরও আমাকে বিভিন্ন রকমের অজুত করে, ও নেই এত বেশি, ও নেই এত কম, এই অবস্থা। রমজানের অন্যতম ভোজ্যপণ্য খেজুর, আর এই রমজানের আগেই লাগামহীন খেজুরের বাজার। এমন অবস্থায় খেজুরের বাজার নিয়ন্ত্রণে আনার দাবি ক্রেতাদের। হুসাইন আহমেদ, দৈনিক করতোয়া, ঢাকা।